সোমবার সকালে বাগেরহাটের চিতলমারি থেকে শিক্ষার্থী সহ 31 জনের একটি পর্যটক দল ভ্রমণে আসে সুন্দরবনের করমজলে। কর্তৃপক্ষকে না জানিয়ে তারা চলে যান বনের গহীনে, এক পর্যায়ে হারিয়ে ফেলেন ফেরার পথ। কেটে যায় প্রায় 3 ঘন্টা। কেউ বলতেছে দিকে চলো যাচ্ছি। দুপুর 2:30 দিকে 999 ফোন দিয়ে সহায়তা চান এক পর্যটক। খবর পেয়ে পথ হারানো পর্যটকদের উদ্ধারে যৌথ অভিযান শুরু করে পুলিশ ও বন বিভাগের উদ্ধারকারী দল। প্রায় 4 ঘন্টার চেষ্টায় বিকেলে উদ্ধার করা হয় সবাইকে। মজার চলেই ভিতরে ঢুকছি, যে ভিতরে ঢুকে একটু দেখি কি আছে। প্রায় 2 ঘন্টা হয়ে যায় আমরা বেরোতে, কোনো রাস্তা পাচ্ছিলাম না বেরোনোর মতো। নির্দেশনাগুলো আছে, এটা যদি মেনে চলতাম যাইতাম তাহলে হয়তো আমাদের এই। পর্যটকদের যে স্থান থেকে উদ্ধার করা হয় সেটি ছিল বন্য প্রাণীতে পরিপূর্ণ, বলছেন সংশ্লিষ্টরা। গরম জল বা হাড়বাড়িয়া যেখানেই যান, বন বিভাগের লোকজন আছে, তাদের যে বিভিন্ন দিক নির্দেশনা দেওয়া আছে সেই দিক নির্দেশনা মেনে চলার জন্য আমি অনুরোধ করবো। সুন্দরবনে বেড়াতে আসবেন, কেউ কখনো এই ভুলটা করবেন না, কারণ একবার পথ হারায় গেলে, রাত হয়ে গেলে, অথবা নেটওয়ার্ক না পাইলে, অথবা যদি মোবাইলে চার্জ না থাকে তখন খুব বিপদ হয়ে যেতে পারে। সম্প্রতি করমজলের পাশের খালপাড়ে বাঘ দেখা গেছে বলেও জানান বন সংশ্লিষ্টরা। সময় সংবাদ মোংলা।